দেখবেন যারা আহলে হাদিস দাবি করে, আহলে হাদিস মানে কি? নবীর অনুসরণ করা। অ্যাকচুয়ালি তুমি আহলে সুন্নাত বলতে পারো, আহলে হাদিস বলা যাবে না। আহলে হাদিস মানে নবীর প্রতিটা হাদিসের উপর আমল করতে হবে, নবী যা করেছে তা করতে হবে। এখন বলো নবী নটা বিয়ে করেছে, তাহলে তোমরা নটা বিয়ে করবে? আজকে দেখবেন অনেক সমাজে আছে এরকম ভিডিও করে, কোনো কথা নয়, দেখবেন এই ভিডিও করে যারা উল্টো পাল্টা মতবিরোধ ছড়ায়, এগুলো জানবেন মানুষের মধ্যে ফেতনা লাগায়। ভুল বলছি না ঠিক বলছি? আমার ভাইরা যুবকেরা তরুণেরা, তো আমি যে কথা বলছিলাম শুনেন। তাহলে আজ আমরা নেতা হিসাবে মানবো কাকে? নবীকে। কারা কারা নবীকে নেতা বলে মানতে চায় হাত তুলে দেখান দেখিন, একটু তোক বিদ্যান্ত হাত তুলে রাখেন, আল্লাহ দেখছে। কিন্তু ভাঙরের মানুষ তুমি হাত তুলছো নি কেন? চালাক হয়ে গেছে বেশি? আমরা নবীকে নেতা বলে মানবো যদি আল্লাহ হাতটাকে তোলাটাকে কবুল করে নেয়, কিয়ামতের ময়দানে এর ওসিলায় নাজাত পেয়ে যাবে। জোর করে হবে না রে তাকবীর, আরো জোর করে হবে না রে তাকবীর। আলহামদুলিল্লাহ হাতটা আমার আল্লাহ কবুল করেন। ভাই আমরা সবাই নেতা বলে মানবো। শিখ ধর্মের একজন নেতা ছিল, যে নেতার নাম ছিল মিস্টার গুরু নানকজি, ছিল না ছিল? নানকজি বলেছিল তোমরা যারা আমার অনুসারী হবে মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখবে। বলো দেখিনি আব্বাগুলো শিখ ধর্মের যত অনুসারী আছে সবাই মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখে না রাখে? তাহলে তারা তাদের নেতার অনুসরণ করে চলে, আর আমরা আমাদের নেতার অনুসরণ করে চলবো, আল্লাহ কবুল করে নিবে। জোরে বলবেন না। নেতার অনুসরণ করতে গেলে নেতার সুন্নত কে ভালোবাসতে হবে, প্রতিটা সুন্নত, এই দাড়ি কার সুন্নত? জোর করে বলো, নেতা নবীর সুন্নত। যদি এই দাড়ি রেখে যেতে পারি, যে দাড়ি সম্পর্কে ইমাম গাজ্জালি বলছেন, সুন্নত কয় প্রকার? দুই প্রকার, একটা সুন্নতে মুয়াক্কাদা, একটা সুন্নতে গায়ের মুয়াক্কাদা। মুয়াক্কাদা মানে করতেই হবে, আর গায়ের মুয়াক্কাদা মিনিংস পড়লে সব, না পড়লে গুনাহ নাই। আর সুন্নতে মুয়াক্কাদা, দাড়ি হলো সুন্নতে মুয়াক্কাদারও উপরে। ইমাম গাজ্জালি, কোন ইমাম গাজ্জালি? যিনি নিজামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সেই ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আজকের দিনে রসুল বলেছে যে আমার শূন্য দাড়ি কাটলো সে আমার উম্মতি নয়। কিয়ামতের দিনে নবী যদি উম্মত বলে অস্বীকার করে নাজাত পাবো, সাপাত নসিবে মিলবে? তাহলে নবীর সুন্নতকে আগড়ে ধরবো। ভাঙরের মানুষ আটটারা পীর পাগল মানুষ মহাব্বত করেন, আমার কথা শুনছেন তো ভাই? তাহলে নেতা বলে চিনে, নেতা উপরে আপনি নেতাকে অনুসরণ করে চলুন। যে যাকে মডেল বনে মানে, একজন এক একজনের মডেল নাই। যেমন ধরেন মনে করেন, আমি বলছি এখানে অনেক ছেলে আছে বিরাট কোহলিকে ভালোবাসে, দেখবেন যারা ক্রিকেট খেলতে ভালোবাসে বিরাট কোহলি যেমন ভাবে শট নেয়, দেখবেন ওই ছেলেটা ওরকম ভাবে শট নিতে ভালোবাসবে, ঠিক না ভুল? কারণ ও তার আইডিওলজি, তার মডেল হচ্ছে বিরাট কোহলি। অনুরূপ তুমি আমি অন্য কাউকে মডেল বলে না মেনে, যদি রসুলকে মডেল বলে মেনে রসুলের সুন্নতির উপর আঁকড়ে ধরতে পারি, তুমি খবর নিয়ে দেখো বিশ্বের বুকে, যদি তুমি যে অ্যাঙ্গেল দিয়ে নবীকে দেখো, নবী সব অ্যাঙ্গেল দিয়ে সর্বশ্রেষ্ঠ। জোরে বলবেন না। একটা তুমি মনে করো, আমার ভাই আজকে যদি কেউ মনে করে নবী পৃথিবীর বুকে শ্রেষ্ঠ পিতা, তুমি দেখো মিলাও, নবী পৃথিবীর বুকে শ্রেষ্ঠ পিতা হবে, এরকম পিতা দুনিয়াতে কেউ হবে না। বলো দেখিনি ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন, খুব ভালো তারে বুঝবেন, ওয়াজ বুঝার জিনিস, ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন, আপনি মেয়ের বিয়ে দিয়েছেন, আপনি যদি জামাই মেয়ে অশান্তি হয় সাপোর্ট কাকে করবে? কথা বলে দেয় জামাই মেয়ে যদি অশান্তি হয় আপনি সাপোর্ট কাকে করবেন, নিজের মেয়েকে না জামাইকে? ভাই ইনসাফিয়াত কথা বলবে তো ঠিক করে। আরে কিছু ভাই বলছে মেয়ে, অবশ্যই ঠিক কথা বলছে, আমরা মুখ দিয়ে কথা বলতে পারি না। আমরা কাকে সাপোর্ট করব? নিজের মেয়েকে, কারণ সে আমার রক্তের সম্পর্ক, জেনে রেখে দেন। আর দেখেন দুনিয়ার জমিনে আমরা কিন্তু শ্রেষ্ঠ, আর নবী কেমন শ্রেষ্ঠ পিতা? নবী হযরতে ফাতেমার সঙ্গে হযরতে আলীর বিবাহ দিলেন, অনেক জায়গা থেকে নবী ফাতেমার বিয়ে দেবো বলছে, অনেক জায়গা থেকে বিয়ের কথা এসছে, কেউ আটটা নবী কারুর কথা শুনেনি। হযরতে আবু বাক্কর, হযরতে উমার, হযরতে উসমান তিনজন মিলে যে বলছে আলী তুমি নবীর কাছে যাও না, আলী নবীর দরবারে গেছে লজ্জায় রিটার্ন ফিরে চলে এসছে, কোনো মুখ দিয়ে কথা বলতে পারেনি, আবার গেছে লজ্জায় ফিরে চলে এসছে। তৃতীয় দিন আবু বাক্কর, ওমর, উসমান তৃতীয় দিনে বলছে আলী তুমি একবার যাও, নবীকে একবার বলি দেখো। হযরতে আলী নবীর কাছে যে বলছি আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে শুনলাম নাকি আপনি ফাতেমার বিয়ে দিচ্ছেন, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছে বাবা আলী তুমি কি বিয়ে করবে? বলবেন না সুবহানাল্লাহ।
আরেকটু জোর করে হবে না? আলী বলছে হুজুর আটটি যদি দেন আমি করব। বলবেন না সুবহানাল্লাহ? আলী নবী বলছে বাবা বিয়ে তো করবে, আলী তুমি আজকের দিনে টাকা পয়সা কই? তুমি যে স্ত্রীর দিনমহর দিবে তুমি বিয়ে করবে টাকা কই? আলী তোমার হাতে টাকা কই? হুজুর টাকা নাই, আপনি বিয়ে দিচ্ছেন আপনি টাকার ব্যবস্থা করে দেন। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলছে আলী তোমার কি আছে? হুজুর আমার তরবারি আর ঢাল আছে। বাবা তরবারিটা যুদ্ধের জন্য রেখে দাও, ঢালটা বিক্রি করবে যাও যাও। হযরত আলী চলে গেছে, নবী বলেছেন মানতে হবে, দৌড়ে দৌড়ে চলে গেছে। কোন আলী? যিনি নবীকে কত ভালোবাসতে বলেন তো। কোন এক টাইমে আল্লাহ রসুল জিহাদের ময়দানে আল্লাহ রসুল আগে আগে যায়, হযরত আলী আল্লাহ রসুলের পিছু পিছু হেঁটে হেঁটে যায়। বলবেন না সুবহানাল্লাহ? হযরত আলী দেখে বারে বারে চতুর্দিকে কে যেন নবীকে সালাম দেয়। হযরত আলী চতুর্দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, কোন জায়গায় কাউকে দেখতে পাইনি। হযরত আলী মনে মনে কনফিউজ হয়ে যাচ্ছে, আল্লাহ কে নবীকে বারে বারে সালাম দেয়? আল্লাহ নবী আবার আগে আগে যায়, হযরত আলী আল্লাহ রসুলের পিছু পিছু হেঁটে হেঁটে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা, ও তোমাকে হযরত আলী আল্লাহ নবী আগে আগে যায়, হযরত আলী আল্লাহ নবীর পিছু পিছু হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী বলতে লাগে এরকম ভাবে, আল্লাহ নবী কোন এক টাইমে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আলী, আমার মনে একটা প্রশ্ন উদয় হয়েছে, আমি আলীকে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কি বলো বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আপনার পিছু পিছু যখন হেঁটে হেঁটে আসছিলাম বারে বারে, কে যেন আপনাকে সালাম দেয়। আমি আলী চতুর্দিকে ঘুরে ঘুরে তাকাই, কোন জায়গায় কাউকে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আলী মনে কনফিউজ হয়ে গেছি, কোন জায়গায় কাউকে দেখতে পাই না। ও তোমাকে না আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা জামাত আলী, ও বাবা জামাত আলী, আমি রাসূলুল্লাহ যখন এই রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, ওই পাথরগুলো আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক আল্লাহ পাক আমরা পাথর, আমাদের মনে আসা নবীকে একবার সালাম দেবো, আল্লাহ আপনি আমাদের জবানকে ইরাদা করে দেন। ও বাবা জামাত আলী ওই পাথর গুনু, আমি রাসূলুল্লাহ আমাকে মানুষের জবানে সালাম দিতে লেগেছে। যাও সেই আলী, নবী বলেছে যাও ঢালটাকে বিক্রি করে দাও। হযরতে আলী ঢালটাকে নিয়ে চলে গেছে, আপনার প্রতিমন্ত্রী উসমানের সঙ্গে দেখা। উসমান বলছে আলী কোথায় যাচ্ছ? আটটারে যে পাঠিয়েছিলেন না নবীর কাছে, নবী মেনে নিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? আটটারা পাঠিয়েছিলেন নবী বিয়ে মেনে নিয়েছে, আমি আমার দিন মোহর দেখা নাই ওই জন্য ঢাল বিক্রি করতে যাচ্ছি। উসমান বলে আমায় বিক্রি করে দিন। বিক্রি কিনে নিলেন, কিনে নিয়ে উসমান গানি বলে যাও আলী আজকের দিনে এই ঢালটা তুমি আজকের দিনে যে আমি তোমাকে বিয়ের উপহার করে দিলাম। এখন বলো দেখিনি, উসমান কিছুই জানে না, যদি আজকাল যুগে কোনো বড় মেয়ের মানে বড় জামাইকে বাদ দিয়ে যদি ছোট মেয়ের বিয়ে দেয়, দেখবেন খবর আছে শ্বশুরের। ভুল বলছি না ঠিক বলছি? জামাইকে বাদ দিয়ে যদি ছোট মেয়ের বিয়ে দেয়, জানবেন শ্বশুরের খবর আছে, জামাই মুড কাকে দেখিয়ে দিবে। হযরতে আলী চলে গেলেন, আস্তে আস্তে করে নবীর দরবারে টাকা নিয়ে গেলেন, বিবাহ সব কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী ফাতেমাকে শিক্ষা দিলেন, এই শুনছেন কেমন বাপ, নবী ছিলেন পৃথিবীর বুকের শ্রেষ্ঠ পিতা। আল্লাহ নবী ফাতেমাকে বলছে ফাতেমা যাও তুমি আজকের দিনেতে, চলে যাও ফাতেমা তুমি আজকের দিনেতে যে তুমি আলীর সঙ্গে বিবাহ দিলাম, তবে এমন কাজ করুনি যেন আলীর মাথা হেঁট না হয়ে যায়। আলী বড়টা গরিব মানুষ কিন্তু বড় সৎ ছেলে, এমন কাজ করুনি যেন ফাতেমা আলীর মাথা হেঁট না হয়ে যায়। মুসলমান গরিব ছেলে মেয়েরা পাড়া তরুণেরা, ও তোমাকে আল্লাহ নবী বেটি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একদিন এরা খুব ভাবে আল্লাহ নবীর দরবারে আসেন আল্লাহ নবীর দরবারে ফাতিমা বসে বসে নামাজ পড়ে হযরত ফাতিমাকে আল্লাহ নবী বলেন মা ফাতিমা তুমি তো দাঁড়িয়েও নামাজ পড়তে পারো কেন তুমি বসে বসে পড়ছো হযরত ফাতিমা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আলীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন আপনি সেদিন বলেছিলেন আলী জানো কথা না গেটই আব্বা জান আলী বড় গরিব মানুষ আমি ফাতিমা আমাকে শাড়ি কিনে দিতে পারে না আমার শাড়িখানা তালি দেয়া আছে আমি যদি ফাতিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি সবাই আমার তালি দেয়াগুলো দেখে নিয়ে আলীকে নিয়ে ঠাট্টা মজা করবে এই জন্য আমি ফাতিমা বসে বসে নামাজ পড়ি তাহলে নবী পৃথিবীর বুকে একজন শ্রেষ্ঠ পিতা আমরা সেই নবীর আদর্শ মেনে চলবো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যাই করি আমরা নবীর আদর্শ মানবো বলবেন না সুবহানাল্লাহ তাহলে সেই আমি যে কথা বলতে বলতে আবারো এখানে আসলাম তাহলে নেতা মেনে আমরা আমল করব বলেন ইনশাআল্লাহ পৃথিবীর বুকে খবর দিয়ে দেখেন যারা নেতা মেনে আমল করেছে আল্লাহ তাদের ইজ্জতকে আলা করে দিয়েছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে দুনিয়ার মানুষ তোমরা কে কেমন নবী মেনেছো জানিনি কে কেমন আল্লাহ মেনেছো জানিনি কিন্তু আমি ইমামে আজম রসুল মেনেছি আল্লাহ মেনেছি কেমন আমি ইমামে আজম কাবা ঘরের সামনে দু রাকাত নামাজ পড়েছিলেন এক পা দাঁড়িয়ে পনেরো পারা অপর পা দাঁড়িয়ে পনেরো পারা আল্লাহর কোরআন মাজিদ খতম করেছিলেন মোট কত হলো তিরিশ তাহলে কটা হলো এক খতম এক পারা এক খতম এক খতম কুরআন মাজিদ আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে এক পা দাঁড়িয়ে পনেরো পারা অপর পা দাঁড়িয়ে পনেরো পারা সেই ইমামে আজম আবু হানিফা বলে এই দুনিয়ার মানুষ তোমরা কে কেমন আমল করে জানিনি কিন্তু আমি ইমামে আজম প্রতি রমজান মাসে একষট্টি বার করে কুরআন মাজিদ খতম করতাম আরো জোর করে হবে না কতবার আমাদের একবার করতে গেলে দম বন্ধ হয়ে যায় ভুল বলছি না ঠিক বলছি ইমামে আজম আবু হানিফা একষট্টি বার করে কুরআন মাজিদ খতম করতে এত বড় আমলদার মানুষ ছিলেন নবী দেখার জন্য কানতে নবীর প্রেমিক ছিলেন ইসকে রসুল ছিলেন আমরা নবী দেখার শখ আছে তোমাদের কাদের কাদের আছে নবী দেখার শখ বলে বাবা তুই হাত দিয়ে দিলি হাত ব্যথা করে দিবি এই কষ্ট করছেন রাগ হচ্ছে নবী দেখার শখ আছে তো নাকি না রে তো ভিড় আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকেরই তো নবী দেখার শখ আছে কিন্তু এমনি এমনি দেখা যাবে হযরতে কলকাতার মানিকতলায় শুয়ে আছে দাদা পীরের পীর সুফি ফাত আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি নবীর প্রেমিক ছিলেন নবীর জন্য কাঁদছে আল্লাহ নবী বলছে রসুলুল্লাহ রুহানি হালতে রসুলের সঙ্গে দিদার নসিব হয়ে গেছে এখন বলে এগুলো কেউ কি মানবে কথা বলে নেই এগুলো কেউ মানবে বলেন বলবে কোথায় কোরআন থেকে প্রমাণ দাও রসুলের সঙ্গে দিদার হয়েছে এটা কোরআন থেকে কি করে প্রমাণ দেবো রসুল বলছে যে আমায় স্বপ্ন দেখলো সে বারহাক আমি নবী আমাকে দেখলো কারণ ইবলিস আমার সুরাত ধরতে পারে না জোরে বলবেন না এখন যদি কেউ বলে মনে করেন দু হাজার তেরো সালে শুনছেন তো ইম্পর্টেন্ট কথা দু হাজার তেরো সালে আমি বোঝানোর জন্য বললাম ভাই দু হাজার তেরো সালে আমার নানা হুজুর কেবলা যখন ইন্তেকাল করেছিলেন লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছিলেন যারা জানাজায় হাজির হয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন হুজুর কেবলা লাশকে যে জমিনায় রাখা হলো আল্লাহ মেঘ ছায়া করিয়ে দিয়েছিল আরো জোরে এখন যদি এই দু হাজার তেরো সাল থেকে এখন একুশশো তেরো সালে একশো বছর পর কত বছর একশো বছর পর যদি কেউ বলে হে ওই পিন্নগরে হুজুরের জানা যায় যে আচ্ছা মেঘ ছায়া হয়ে গেছিল এটার প্রমাণ দিতে পারবো কথা বলে নেই আরে হানা বলো আমার ভাইরা যুবকেরা তরুণেরা আজকে দেখবেন অনেক সমাজে আছে এরকম ভিডিও করে কোনো কথা নয় দেখবেন এই ভিডিও করে যারা উল্টো পাল্টা মতবিরোধ ছড়ায় এগুলো জানবেন মানুষের মধ্যে ফেতনা লাগায় ভুল বলছি না ঠিক বলছি জোর করে বলো আরে ঠিক না ভুল আমার ভাইরা দেখবেন যারা আহলে হাদিস দাবি করে আহলে হাদিস মানে কি নবীর অনুসরণ করা অ্যাকচুয়ালি তুমি আহলে সুন্নাত বলতে পারো আহলে হাদিস বলা যাবে না আহলে হাদিস মানে নবীর প্রতিটা হাদিসের উপর আমল করতে হবে নবী যা করেছে তা করতে হবে এখন বলো নবী নটা বিয়ে করেছে তাহলে তোমরা নটা বিয়ে করবে কথা বলে এই জোর করে বলো এটা মানা যাবে
করতে পারবে পারবে না আমার ভাইরা যুবকেরা তরুণেরা তাহলে সবার জন্য নয় জেনে রাখবেন ফেসবুকে ছোট ছোট ভিডিও করে ফেসবুকে পোস্ট দেয় আমার সোনার ভাইরা যুবকেরা খুব ভালো করে বুঝতে হবে আজকে এরা আহলে হাদিস নাম দিয়েছে অ্যাকচুয়ালি আহলে হাদিস না আহলে খবিস ভুল বলছি না ঠিক বলছি দাদা হুজুরের নামে উল্টো পাল্টা কথা বলে ঠিক না আর ফেসবুকে দেখবেন ভিডিও করে কোনো কথা বলার দরকার নাই দেখবেন আমরা অনেকে বলি হই মেরে ফেলবো তুই বেরিয়ে আয় এখানে এগুলো তো মূর্খতার পরিচয় তাকে ডাইরেক্টলি আপনি ডাকেন তোমার যদি এতই সাহস থাকে তুমি বাহাস করো বাহাসে যদি তুমি হারিয়ে দিতে পারো তুমি বাহাসে যদি তুমি ঠিক হয়ে যাও আমরা তোমার কথা মেনে নেব চলে এসো ঠিক না ভুল তর্ক বিতর্ক করার দরকার নাই তুমি কেন ফিতনা সৃষ্টি তৈরি করবে আর আমাদের সমাজে এখন কিছু আলে আমাদের শুধু এইটাকে নিয়ে পড়ে আছে ভুল বলছি না ঠিক বলছি অত বেশি ওরা ভাইরাল হয়ে যাবে জেনে রাখবেন এগুলো শুধু ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করে খবরদার আমার ভাইরা আমরা দাদা হুজুরের সিলসিলার মানুষ দাদা হুজুরের সিলসিলার উপরে আমরা মজবুত থাকবো বলেন ইনশাআল্লাহ মেনেছি মরণ পর্যন্ত দাদা হুজুরের সিলসিলা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কারা কারা চান হাত তুলে দেখান নারে তাকবীর এই হাতগুলো ওয়াদা তো আল্লাহ দেখছেন দাদা হুজুরের রুহানি ফায়জ আল্লাহ যেন আমাদের উপরে নসিব করে দেয় সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করেন আমার সোনার ভাইরা বাপেরা যুবকেরা তরুণেরা দেখুন আমি যে আলোচনা করতে করতে এই জায়গায় চলে এসেছি আল্লাহ আপনাকে আমাকে কবুল করেন আমার সোনার ভাইরা তাহলে আমার রসুলকে যে অ্যাঙ্গেল দিই আর তুই দেখেন না কেন আমার রসুল হলেন সব অ্যাঙ্গেল দিয়ে শ্রেষ্ঠ জোরে বলবেন না তাহলে আমরা নেতার অনুসরণ করে চলবো যে ইমামে আজম তো আমি ওই আফটার কলকাতার মানিকতলা হুজুরের কথা বলছিলাম মানিকতলার হুজুর নবী কাছে এসে কাঁদছে নবী বলছে বাবা ফাতে আলী হইছি তুমি আজকের দিনে কাঁদছো কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে দেখতে চাই যাও কেদুনি বাবা আমি রসুল তোমার সঙ্গে বছরে একবার দেখা দেব এটা সবাই মিলে হলো আরো জোর করে হবে না আল্লাহ নবী বলছে বাবা এক বছর দেরি মনে হচ্ছে আল্লাহ নবী ফাতে আলী হইছে আবারও কাঁদে হুজুর এক বছর অনেকটা দেরি হচ্ছে না আল্লাহ নবী বলছে বাপ কাঁদিস নি আমি নবী তোর সঙ্গে ছ মাস ছাড়া দেখা দেব তারপরেও কাঁদছে হুজুর ছ মাস কতদিন না আমি নালে আপনাকে না দেখলে বিশ্বাস করেন আমি আমার রসুলকে জীবনের থেকেও বেশি ভালোবাসি হুজুর হুজুর আমি আপনাকে না দেখলে থাকতে পারবো না আল্লাহ নবী বলছে বাবা ফাতে আলী হইছে কেঁদুনি আমি রসুল এক মাস ছাড়া তোমার সঙ্গে দেখা দেব তারপরেও কাঁদে বলে যাও একদিন ফাতে আলী হইছি তারপরেও কাঁদে নবী বলছে ফাতে আলী হইছি কেঁদুনি যখনই তুমি আমি নবী আমাকে দেখা করার ইচ্ছা যাইবে আমি নবী আমাকে দেখতে চাইবে আমি মুস্তফা তখনই তোমার সঙ্গে দিদার আরো জোরে হবে না কোন ফাতে আলী হইছি কলকাতা আলী ইউনিভার্সিটি আছে না নাম শুনেছেন তো আলী ইউনিভার্সিটি তৎকালীন সময়ের একজন প্রফেসর ছিল খুব শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ এশিয়া মহাদেশের পাঁচজনের একজন এত বড় আলেম ছাত্রদেরকে হাদিস পড়িয়েছে ছাত্ররা এখন নিজেদের মধ্যে বলা বলি করে যাচ্ছে আজকে হুজুর এই হাদিসটা পড়িয়েছে ছাত্ররা বলা বলি করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আজকে হুজুর এই হাদিসটা পড়িয়েছে এরকম বলা বলি করে রাস্তা দিয়ে যায় সুফি ফাতে আলী ঐশীর মানিকতলা দিয়ে যায় ফাতে আলী ঐশী বলে এই বাবা এই হাদিস তোদেরকে কে বলেছে বলছে না আমাদের হুজুর বলেছে আমার ভাই এরকম ভাবে সুফি ফাতে আলী ঐশী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন বললেন যাও তোমাদের উস্তাদে হাদিসটা ভুল বলেছে কি বলেছে ভুল বলেছে এ হাদিস সহি হাদিস নয় হাদিস জয়ীফ হাদিস ছেলেরা তো লেগে রাল আমাদের উস্তাদের ব্যাপারে এত বড় কথা বলবে ছেড়ে কথা বলবি যাই প্রমাণ করা কি হবে উস্তাদকে ডেকে নিয়ে চলে এসছে হুজুর আটটার হাদিসকে ভুল হাদিস বলেছে কে বলেছে মানিকতলায় শুয়ে আছে একটা ফকির স্যার যাও উস্তাদ রেগে মেগে এসে হাজির এই ফাতে আলী হইছে আজকে দিনে আটটি আমার হাদিসকে বলেছেন আমি হাদিস ভুল পড়াই বলছে শুনো আমি বলতে হবে তুমি যার হাদিস পড়াও তিনি যদি বলে দেয় তুমি মানবে তো বলবেন না সুবহানাল্লাহ এটা খুশি মনে হলো না আরো জোরে হবে না
যখনই এই কথা বলে আপনার সুবি ফাতিয়ারি হইছি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন তাকে মুরাকাবায় বসালেন কাশফে হালতে আল্লাহর রাসূলের সঙ্গে উস্তাদের দিদার নসিব হয়ে গেল নবী বলে বাবা উস্তাদ শুনে রেখে দাও আমার ফাতিয়ারি হইছি যেটা বলে আমি নবী আমারই কথা বলতাম সুবহানাল্লাহ হ্যাঁ সেই ইমামে আজম তিনিও নবীর জন্য কেঁদেছে আপনার আমি হুজুরের কথা বলতে বলতে এই জায়গায় আসলাম যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যাও আজকে দিনে হুজুর এক গলা পানিতে এক কোমর পানিতে নেমে গেছে আল্লাহ রাসূলের দিদার চাই নালে আমি এই জীবন ঢাকবো নি আল্লাহ আবার চলে গেছে নবীর দিদার হইনি এক বুক পানিতে চলে গেছে আল্লাহ নবীর দিদার চাই নালে আমি ইমামে আজম আবু হানিফা থাকতে পারবো নি আবারও চলে গেছে এক গলা পানি আল্লাহ রাসূলের দিদার চাই হযরত ইমামে আজম দুবন পানি চলে গেছে ইমামে আজমের সঙ্গে মুস্তাফা নবীর দিদার নসিব হয়ে গেল এমনি এমনি পা যায় নে এত বড় বড় পীর আব্দুল কাদের জিলানী 15 দিন না খা না দ অবস্থায় কেটেছে আল্লাহ নবীর দিদার চাই নবীর দিদার চাই নবীর দিদার চাই দিদার হইনে খাদা বন্ধ করে দিছে আল্লাহ নবীকে না দেখতে পেলে আমি আব্দুল কাদের জিলানী থাকতে পারবো নি আল্লাহ 15 দিন না খা না দ অবস্থায় হুজুর তন্ত্রামতি এসে গেছে আটার শরীর নিঝুম হয়ে গেছে যেই তন্ত্রা এসে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর সঙ্গে আমার রসুলের দিদার নসিব হয়ে গেছে সেই ইমামে আজম আবু হানিফা বলে দুনিয়ার মানুষ আমি নেতা চিনে আমল করেছি তোমরাও নেতা চিনে আমল করো আল্লাহ তোমাদের মাকামকে আলা করবে বলবেন না সুবহানাল্লাহ তোমরা কে কেমন ভাবে নামাজ পড়েছো জানিনি যে ইমামে আজম রাস্তা দিয়ে যাই এক বুড়ি মা জিজ্ঞেস করছে ইমামে আজম বলো দেখিনি তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি ইমামে আজম আবু হানিফা চুপ করে গেলেন এখন বলো তো আপনাকে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মাথা গরম হবে না যে যত বড় মুখ নই তত বড় কথা তুই আমার দাড়িকে ছাগলের দাড়ির সঙ্গে তুলনা করবি রেগে লাল হয়ে যাবে ইমামে আজম মুখ দিয়ে কোনো কথা বললেন না স্টপ রয়ে গেল অনেক দিন পর এখানে আলেম বান্দা যারা বসে আছেন জিজ্ঞাসা করে দেখেন 150 হিজরিতে ইমামে আজম যার সম্পর্কে ইমাম সাফি বলছেন ইমামে আজম হলো মাসলা মাসাইলের পরিবার বলবেন না সুবহানাল্লাহ যার সম্পর্কে হযরতে ইমামে আজম সম্পর্কে ইমাম মালিকি বলেন ইমা আমি ইমামে আজমের মতো এত বড় আলেম পৃথিবীর বুকে কেন আমি এই আরবের বুকে একটা দেখি তৎকালীন সময় এত বড় আলেম ছিলেন ইমামে আজম বলা হয় তমাম ইমামদের আলা সেই ইমামে আজম চুপ করে আছে ছাগলের দাড়ির সঙ্গে নিজের দাড়ি তুলনা করছে ইমামে আজম আস্তে আস্তে পড়েছে কি আটটা অনেক 150 হিজরিতে হুজুর ইন্তেকাল হয়ে গেল হুজুরের লাশকে খাটিয়াই করে নিয়ে যাওয়া হচ্ছে হুজুরের লাশকে খাটিয়াই করে নিয়ে যে আটটা যখনই নিয়ে যায় বুড়িমা বলে হল্ট রাস্তায় দাঁড়াও লাশকে দাঁড় কাটিয়ে দিলে কি ব্যাপার ইমামে আজমকে আজকে জবাব দিয়ে যেতেই হবে তার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি না হলে আজকে দিনে আমি কোনো কথা আজকে শুনবো না ইমামে আজমের লাশ এখান থেকে যাবে না ইমামে আজমকে উত্তর দিতেই হবে মুসলমানগণের ছেলে মেয়েরা বারা তরুণেরা ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লাশের ভিতর থেকে আওয়াজ আসে ও বুড়িমা আজকে দিনে আমি ইমামে আজম আবু হানিফা জানিয়ে দিলাম আমার আপনার ছাগলের দাড়ির থেকে আমি ইমামে আজম আবু হানিফা আমার দাড়ির দামখানা বেশি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন হুজুর আমার কি বলে দিয়েছিলেন ও যুবকেরা আল্লাহ পাকের ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুড়িমাকে বলে বুড়িমা বলে কেন তুমি তখন তো বলে দিতে পারতে তোমার ছাগলের দাড়ির দামের থেকে আমি ইমামে আজম আমার দাড়ির দাম বেশি এটা তো তুমি প্রথমেই বলে দিতে পারতে ইমামে আজম জানিয়েছিলেন বুড়িমা আমি ইমামে আজম জানি না আমার মরণটা ইমানের সঙ্গে নসিব হবে কিনা আজকে দিনে আমি ইমামে আজম জানিয়ে দিলাম আমার মরণখানা ইমানের সঙ্গে নসিব হয়েছে তা আমার দাড়ির দাম খানা আপনার ছাগলের দাড়ির থেকে অনেক অনেক গুণ বেশি যাও সেই ইমামে আজম বলে আমি নেতা চিনে আমল করেছি দুনিয়ার মানুষ কে কতবার আল্লাহ দিদার পেয়েছো জানিনি আমি ইমামে আজম 80 বারের অধিক আল্লাহর সঙ্গে দিদার নসিব হয়ে গেছে আরো জোরে বলবেন না
তাহলে নেতা চিনে আমল করব বলেন দেখে নি এখানে তো এতজন বসে আছেন নবীর আলোচনা শুনবে বলছিলেন ভাই নেতার লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা এই আয়াতের উপর আজকে আপনাকে আমাকে নবীর প্রতিটা যে কাজ করব রাসূলের আদর্শ মানব মাথা আজরাব নবীর আদর্শ নবীকে ফলো করব পানি খাব নবীকে ফলো করব আমি ঘুমাতে যাব রাসূলকে ফলো করব কোন দিকে কলম ফিরে ঘুমানো সুন্নাত ডান দিকে আমি প্রতিটা কাজ করব নবী সব শিখিয়ে দিয়ে গেছেন তাহলে আজকে আমাদের কি এরকম কাজ করা লাগবে বলেন দেখিনি এখানে তো আল্লাহ 82 থেকে 83 জায়গায় নামাজের কথা বলছে আকিমুস সালাত বান্দা তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আল্লাহ কি কোন জায়গায় কোরআনে বলেছে বান্দা তুই এইভাবে নামাজ পড়বি এইভাবে রুকু দিবি এইভাবে সিজদা দিবি বলেছে আরে হ্যাঁ না বলো বলেছে আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ যাস আল্লাহ বলে দিয়েছেন বান্দা তোমরা আজকে দিনে নামাজকে প্রতিষ্ঠা করো আল্লাহর নবীর সাহাবীরা চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহ তো নামাজ পড়তে বলছে কেমন করে নামাজ পড়ব মুসলমান গরে ছেলে মেয়েরা বড় তরুণেরা এ নবীর প্রেমিকেরা আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় মাকাম কানা দিয়েছে কত বড় ইজ্জত কানা দিয়েছে আল্লাহ নবীর সাহাবীরা আমার রাসূলুল্লাহর কাছে চলে গেলেন আমার রাসূলুল্লাহ এরা খুব ভাবে আজকে দিনে জানিয়ে দিলেন আমার রাসূলুল্লাহ নামাজ পড়ে সাহাবা হুজুররা আল্লাহ নবী দেখে দেখে নামাজ খানা পড়তে লাগে সাহাবা হুজুররা নামাজ পড়ে সাহাবাদের দেখে তাবিঈরা নামাজ পড়ে বর্তমানে যে নামাজটা পড়ি এটা কেবল মাত্র আমার আপনার রাসূলুল্লাহর স্টাইলের নামাজ জোরে হবে না